Ali Hussain, CPS, তার জন্য অনেক জোরে করতালি প্লিজ। এত বড় অর্জুন নিশ্চয়ই তার নিখাত পরিশ্রম রয়েছে। আলী হোসেন একটি অনন্য অসম্ভবকে সম্ভব করার নাম। আলী হোসেন, আলী হোসেন পর পর দুইবার গাড়ি বিজয়ী। 2010 সালেও আলী হোসেন গাড়ি বিজয়ী ছিলেন, আবারও গাড়ি বিজয়ী। আজকের তার টিম থেকে মিনিমাম 5 জন গাড়ি বিজয়ী তার টিম থেকে। আলী হোসেনের জন্য শুভকামনা, অসংখ্য শুভকামনা আলী হোসেনের জন্য। আলী হোসেন একটি সফল নাম, একজন সাকসেসফুল মানুষের নাম আলী হোসেন। যাবে না, এত সুন্দর মোমেন্টে কেউ ক্লান্ত হয়? আর নেটওয়ার্কাররা কখনোই ক্লান্ত হয় না। একটি সফল নাম, অসংখ্য মানুষের অনুপ্রেরণা আলী হোসেন। জিরো থেকে হিরো হওয়ার নাম আলী হোসেন। আলী হোসেন পর পর দুর্বার গাড়ি বিজয়ী আলী হোসেন, মেগা অফার অর্জনকারী আলী হোসেন, একটি সফল নাম আলী হোসেন। অসংখ্য ধন্যবাদ, যে অসংখ্য ধন্যবাদ আলী হোসেনকে। অভিনন্দন আলী হোসেন সিপিএস, একটা কথা না বললেই না, এত সুন্দর করে বরণ হয় দেখে না কোথায় যেন স্বাদ জাগে। এমন এত যত্ন করে জামাই আদরও করা হয় না। জোরে করো তালি প্লিজ। এবার আরও একজন সফল মানুষ, আজকে তো সফলতার গল্প শোনার জন্যই আসা, আর সেই স্বপ্নবাজ মানুষগুলোকে দেখা যাদেরকে দেখে আমরাও কিনা স্বপ্ন দেখতে পারি। একটা কথা পড়েছিলাম অনেক বছর আগে, আ উইনিং হর্স নেভার নো হোয়াই হি রান ফর হিজ বিট অ্যান্ড পেইন। এই আজকে যে মানুষগুলো এখানে জয় করেছে তাদের প্রত্যেকের জেতার যে তীব্র একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছেটা আজকের দিনের এই উপহার। আর সেরকমেরই আর একজন এবার মঞ্চে আসবেন, না না দাদান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সিপিএস। জোরে করতালি আর মিউজিক। আবু বক্কর সিদ্দিক, পিতা আবুল কাশেম, মাতা মুবাসিরুন বেগম, রংপুরের সেই প্রত্যন্ত অঞ্চল কাউনিয়া থেকে, যার যাত্রা শুরু কাউনিয়া থেকে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে, যিনি আজকে আরেকটি চাবির আরেকটি গাড়ির চাবি নিয়ে রংপুরে ফিরে যাবেন, তার নাম আবু বক্কর সিদ্দিক। আবু বক্কর সিদ্দিকের জন্য জোরে করে দিলে হবে, অনেক অনেক শুভকামনা।
আপনাদের দৃষ্টি আকর্ষণ করে পিছনে যেতে হবে, সবাইকে একটু এই পাশ দিয়ে আমাদেরকে যাওয়ার রাস্তা করে দিতে হবে। এই যে ক্যামেরা একটু পিছনে যেতে হবে। আমি মঞ্চে আহ্বান করছি আবু বকরের স্ত্রী যিনি ঢাকা থেকে রংপুর থেকে এসেছেন, মঞ্চে আসার জন্য আহ্বান করছি আবু বকরের স্ত্রী ও সন্তানকে। আছেন আবু বকরের স্ত্রী, আবু বকর সিদ্দিকের স্ত্রী? আবু বকর ভাই নিজ দায়িত্বে মনে করছেন, হলে বাসায় গেলে আজকে খবর ছিল, ভাবি কোথায় আছেন, তাড়াতাড়ি চলে আসেন ভাই, এমনিতেই ভয় পাইছে। সালাম আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কে আমরা কি সবাই গাড়ি পেতে চাই? আমরা কি সবাই সিপিএস হতে চাই? জি আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী আমার সাথে এবং আমার ছেলে এবং মেয়ে সবাই, আমরা এক ফ্যামিলি সহ আছি। আমার বড় ভাই আছে, বড় বোন আছে, বড় ভাবি আছে। আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যাতে সবাইকে নিয়ে একটা ভালো মঞ্চ তৈরি করতে পারি, যে মঞ্চটা অলরেডি আমাদের এমডি স্যার তৈরি করে রেখেছেন, শুধু আমরা ওই মঞ্চে প্রবেশ করতে চাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুনদের গাড়ি নিতে হবে, আমার একটাই কথা, নতুনদের গাড়ি নিতে হবে। নতুনদের গাড়ি নিতে হলে কি করতে হবে, কি বলছিলাম আমি, 365 দিনে 1 কোটি নতুন করে সালাম দিতে হবে, মনে আছে কথা? মনে আছে? 1 কোটি সালাম 365 দিনে দিতে হবে, স্ত্রীকে, বাচ্চাকে, ছোট সন্তানকে, যে সন্তান আসবে তাকে, তাইলে একটা গাড়ি আপনারা পাবেন, মনে যে থাকে। 1 কোটি সালাম, 1 কোটি ধন্যবাদ, 1 কোটি ভালো আছেন কিনা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য না হোক, আপনাদের স্ত্রী সন্তান মায়েদের জন্য হলো আপনাদেরকে গাড়িটা পাওয়া দরকার নাকি? তো আমরা সেভাবেই পরিশ্রম করব, কাজ করব। এই গাড়িটা পাওয়ার পিছনে সবচেয়ে বড় চাবিটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে সততার সঙ্গে। আপনার সততা যদি থাকে, নিষ্ঠতা যদি থাকে, আর আপনার পরিশ্রমের দ্বারা আপনি অবশ্যই এই জায়গায় পৌঁছাইতে পারবেন। দোয়া করি আপনারা প্রত্যেকে এই গাড়ি বিজয়ী হবেন, এই সেলিব্রেশন আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আপনাদেরকে পিছনে আসার জন্য আহ্বান করছি, আবু বকর এবং আবু বকরের পরিবার পিছনে স্টেজের পিছনে আসার জন্য আহ্বান করছি। স্ত্রী বলতেছে যে আমার স্বামী গাড়ি পাইলে হবে না। আপনারা যারা সামনে অডিয়েন্সে আছেন সকলে আগামী বছর গাড়ি বিজয়ী হতে হবে। গাড়ি বিজয়ের জন্য কি করতে হবে, 365 দিনে 1 কোটি সালাম দিতে হবে। কাকে সালাম দিতে হবে? বাচ্চাদেরকে, ছোটদেরকে, বড়দেরকে, গ্রাম। কেমন লাগছে আপনাদের? একটু রেসপন্স চাচ্ছি সবার কাছ থেকে, কেমন লাগছে? সফল মানুষদের দেখলে সফল হওয়ার শক্তি পাওয়া যায়, সফলতার গল্প শুনলে সফল হওয়া সহজ হয়। এই পর্যায়ে আরেকজন সফল মানুষ, সাকসেসফুল মানুষ, গাড়ি বিজয়ী মানুষ, জনাব মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলামকে মঞ্চে এসে গাড়ির চাবি গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদুর রহমান, পিতা মোহাম্মদ তাইজুদ্দিন পরাগ মানিক, ভাই বোনদের মধ্যে তৃতীয়, কুষ্টিয়াতে বড় হয়েছেন, বর্তমান ঠিকানা মোল্লায়েতে ঘুরিয়া, সিপিএস মডার্ন হার্বাল গ্রুপ, পছন্দের খাবার পায়েস, বিশেষ গুণ সৎ, বিনয়ী, কঠোর পরিশ্রমী। এরকম একজন মানুষের জন্য কি অনেক জোরে তালি হওয়া উচিত না? এবার একটা হাতে তালি গরিব মানুষের জন্য, গরিব মানুষের জন্য, আপনাদের মতো সাধারণ মানুষের জন্য যাদের সাথে আমি আছি, যে থাকে গাছের কাছে সে থাকে মায়ের কাছে, যে থাকে মায়ের কাছে সে থাকে আল্লাহর কাছে। যারা আল্লাহর কাছে থাকা মানুষ, আমার হৃদয় আমার অজান্তে, আমার ইকিন আমার অজান্তে, আমার বিশ্বাস আমার অজান্তে, আমার ভালোবাসা আমার অজান্তে,
আমার আত্মচেতনা আমার অজান্তে, আমার আত্ম উপলব্ধি আমার অজান্তে, আমার আত্মশুদ্ধি আমার অজান্তে তাদেরকে শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই যাদের মাথায় তেল নাই, যাদের মাথায় কেউ তেল দেওয়ার নাই তাদেরকে শ্রদ্ধা জানাই।
আলাইকুম। আমার স্বামী অনেক পরিশ্রমের ফলে আজকে গাড়ি বিজয়ী হয়েছে। আপনারা তো করবেন সবাই। আমার ছেলে মেয়ে দুজন অনেক পরিশ্রম করেছে, আপনারা তো চাই। ওর স্বামী অনেক কষ্ট করতে পারে। ও শরীফের স্ত্রী বলল যে আমার স্বামী অসম্ভব পরিশ্রম করতে পারে, অসম্ভব, দুরহ। তাই আমি বিশ্বাস করি আমরা ধর্মের সাথে যদি কর্ম মিলাই তাইলে শরীফের মতো একদিন এই 4,000 টাকার থেকে 400 কোটি টাকার মালিক হতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার এখানে কেউ অসৎ পয়সা রোজগার করে না, আমার এখানে কেউ ইনকাম ট্যাক্সের বাইরে 1 টাকা কেউ রোজগার করতে পারে না, সকলের কাছে ইনকাম ট্যাক্সের স্লিপ আমি প্রতি মাসে পৌঁছে দিই। কি বলেন, ইনকাম ট্যাক্সের স্লিপ পান প্রতি মাসে? বেহালালি কোনো রোজগার আমি করতে দেব না। আমি যতক্ষণ ডাক্তার আলমগীর মতি বাংলার মাটিতে আছি কোনো বেহালালি সরকার ফাঁকি দেওয়া কোনো পয়সা রোজগার করতে দেব না। মডার্ন হারবালকে আপনাদের শিখাইছে ব্যাংক লোন নেওয়ার জন্য? শিখাইছে? মডার্ন হারবাল কোনোদিন ব্যাংক লোন নিয়েছে? নাই নাই, নিবেও না। দোয়া করবেন যেন জীবনে কোনোদিন ব্যাংক লোন নিয়ে ব্যবসা করতে না হয়। আমার বাবার নির্দেশ ছিল, আমার দাদার নির্দেশ ছিল, ব্যাংক লোন নিলে সেটা সুদের সমতুল্য, ব্যাংক লোন নিয়ে কোনো ব্যবসা করবে না। আপনাদেরকেও শিখাইছি লোন ছাড়া ব্যবসা করবেন। কইয়ার তেলে কই মাছ ভেজে দিতে হবে, তেলা বোকার পাছার থেকে তেল বের করে নিয়ে খেতে হবে, তাহলে কি হবে, ব্লাড ওরিয়েন্টটা পাবেন এবং অ্যাজমা ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, ভালো থাকেন। এই ধন্যবাদ। মডার্ন হারবালের 37 বছর পূর্তির আজকের এই মহেন্দ্র খনে যে 7 জন গাড়ি বিজেতা, এবার তাদের মধ্যে ডেকে নিচ্ছি মানিক কুমার রায়, পিতা সতীন্দ্রনাথ রায়, জয়চন্দ্রহাট, দিনাজপুর। বিশেষ গুণ, সহজেই মানুষের মন জয় করতে পারেন, আর এটা হয়তো সফলতার অন্যতম কারণ। বাধা পারিবারিক বন্ধুমহল আত্মীয় স্বজনের টিককারি এবং অর্থনৈতিক ও শিক্ষাগত দুর্বলতা। চলুন তার জন্য অনেক জোরে করতালি। এই শেষ
আর এবার আমাদের এশিয়ান টিভির আমাদের গর্বিত বড় ভাই, ভাইয়ের নামটা প্রচার করেন। ধন্যবাদ নানা। আমরা সফল মানুষদের দেখলাম, সেলিব্রেশন উপভোগ করলাম। এবার আমাদের মাঝেই উপস্থিত রয়েছেন সফল ব্যক্তিবর্গ, বিশেষ মানুষ, বিশেষ অতিথি। এবার শুনবো তাদের কথা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিল্প ও বাণিজ্য অঞ্চলে একজন সফল ও মেধাবী উদ্যোক্তা ও ব্যক্তিত্ব, একাধারে ষষ্ঠবারের মতো ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর নির্বাচিত পরিচালক। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জন্মগ্রহণ করেন, অসংখ্য বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, বাংলাদেশে গ্রে অ্যান্ড ফিউশন ফেব্রিক মিলস অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের TCTMA কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন পরিচালক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তৃক শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন, 14 বার সরকার মনোনীত CIP। স্যার, এগুলো এত বেশি কেন? সব তো আপনি নিয়ে গেছেন, এই জন্য অনেকের ভাগে শর্ট পড়ে গেছে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি এতগুলো সফলতার গুণের অধিকারী, আমাদের সকলের সেই ভালোবাসার শ্রদ্ধাভাজন মানুষ, আর তিনি হচ্ছেন এশিয়ান টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান জনাব হারুন আর রশিদ। তার জন্য অনেক জোরে একটা করতালি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার প্রিয় যার নাম সারা বাংলাদেশে, সারা বিশ্বে রয়েছে, বাণিজ্যমন্ত্রী ছিলেন, বিমানমন্ত্রী ছিলেন, কর্নেল ফারুক সাহেব আমার খুব আপনজন, এবং বাংলাদেশের একজন মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছের এক ব্যক্তি। আর আমার পাশে যে আছে আমার বড় ভাই, তার কথা বলতে গেলে মনে হয় যে এক সপ্তাহ শেষ হবে না, কারণ সেই জনগণের জন্য যেইভাবে ঝরিয়ে পড়ে এবং যেইভাবে তার আত্মা এখনই প্রমাণ হইল, আমি দেখলাম একে একে 10টি গাড়ি দান করলেন, এবং সে শুধু বাংলাদেশের 16 কোটি মানুষের ঘরে ঘরে ওনার যে পূর্ণ মডেল হারবাল, এটা যে কি উপকার, আমি নিজেও খেয়েছি। আমি ওনার হারবাল খাওয়ার পরে আমি কোনো ডাক্তার দেখাই না, ওনার হারবাল খাই, আমার প্রেশার আমার ডায়াবেটিস দুটি কন্ট্রোল করেছি। এবং আপনারা যারা আছেন সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর মালিকরা, ভাই ও বোনেরা, আপনারা চেষ্টা করবেন এই ঘরে ঘরে যেন এই মডার্ন হারবাল পৌঁছায় দিতে পারেন, এবং এই মডার্ন হারবালের কোনো প্রতিক্রিয়া নাই, এবং কোনো ক্ষতি নাই, কোনো প্রবলেম নাই। আমি নিজে খাই, নিজে খাওয়ার পরে যে উপকার পেয়েছি এটা মনে হয় যে একটি গাছের, একটি সব কিছু গাছ দিয়ে উনি নিজে তৈরি করে, ওনার যে দেশের বাড়ি গাছের বাগান এবং সারা বাংলাদেশ থেকে গাছ যে অর্জন করে সেই গাছ দিয়ে সব কিছু করে। তার বাদে সব